সো আপনাদের সাথে একটি অ্যাকাউন্ট শেয়ার করতে চাচ্ছি। এটা হচ্ছে আমি গতকালকের আগের দিন করছিলাম। এটা আমি একটু ছোট করে ফেলা হিস্টোরিটা দেখাবো, অ্যাকাউন্ট হিস্টোরি। এই যে এটা হচ্ছে $200 ডিপোজিট করা হয়েছিল। এটা একটা এক্সনেক্সের অ্যাকাউন্ট, গেল 16। তো এখানে একটু খেয়াল করবেন, আমি হচ্ছে 26 তারিখ এটা $200 ডিপোজিট করি। ওকে, এরপরে আপনাদের যে আমি অ্যানালাইসিসগুলো দিয়ে থাকি সেই অ্যানালাইসিস অনুযায়ী হচ্ছে মূলত আমি ট্রেডটা নিয়েছি এবং স্ক্যালপিং করছি। এবং স্ক্যালপিং এর মধ্যে আমার কিছু ভুলও ছিল আর রিস্ক তো আছেই, এটা দেখানোর পর কিছু কথা বলবো। তা $200 ডিপোজিটের পর আমার এখানে লট সাইজ গুলো দেখবেন, 0.05 এক লটে নিছি, 20 লটে নিছি, 30 লটে নিছি, 0.20 হিউজ লট, কিন্তু 30 মানে 30-এ, 50-এ, 50-এ, এইভাবে করে করে আমি কিন্তু লাভ লস করে 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 এটা একটা বড় লস নিয়েছিলাম, 99 প্রায় $100 মতন। তো এইভাবে করে 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 $1 দিয়েও আমি ট্রেড নিয়েছি। লেভারেজ কিন্তু আমার আনলিমিটেড ছিল। ওকে, তো এইভাবে নিতে নিতে এই জায়গাও আমার নেওয়া হয়েছিল। $1-তে বেশি প্রফিট নি নাই আর বেশি লসও নি নাই, বের হয়ে আসছি। এরপরে আমি ফাঁকি করছি কি, $50 মতন উইথড্র দিছিলাম। দেন আবার টুকটাক 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 করতে করতে আমার গতকালকে সারাটা দিন আমি স্ক্যালপিং করছি, যেটা আমি গ্রুপে জানাইছি। এবং লাস্ট আমার ফিনিশিং এ যেটা হয়েছে সেটা হচ্ছে $200 ডিপোজিট করে আমি টোটাল $520 ইনকাম করছি এই অ্যাকাউন্ট থেকে শুধু স্ক্যালপিং করে। এবং 720 আমি পরে আবার তুলে ফেলাইছি। আমি স্ক্যালপিং এ মানে শর্ট ট্রেড যেগুলো রাশ ট্রেডিং করি সেগুলো অল্প কিছু ঢুকাই, ঢুকানোর পর রাশ ট্রেডিং করে আমি তুলে নিই, এগুলো আমি আর রাখি না। রাখলে এই অ্যাকাউন্ট দেখা যাবে ওইভাবে করতে করতে আমার অ্যাকাউন্ট জিরো হইতে পারে। এখন এখানে বিষয় হচ্ছে $200 দিয়ে $1 দিয়ে আমি ট্রেড দিছি, এটা কি উচিত? উচিত না। 50 লট দিয়ে 0.50 দিয়ে ট্রেড দিছি, উচিত? উচিত না। 0.20 দিয়ে ট্রেড দিছি, উচিত? উচিত না। 0.10 দিয়ে ট্রেড দিছি, উচিত? উচিত না। 0.05 দিয়ে দিছি, তাও উচিত না। 0.02 দিয়ে দিছি, তাও উচিত না। 0.01 দিয়ে দিছি, এটা দিয়ে করা যায় তাও রিক্স। এই $200 সেন্ট অ্যাকাউন্টের জন্য পারফেক্ট। $500 যখন থাকে তখন আপনি 0.01 লটে একটা দুইটা তিনটা ট্রেড নিতে পারেন, তাহলে আপনার মানি ম্যানেজমেন্ট করে আপনি একটা লাভ লস করে একটা ভালো প্রফিট করতে পারবেন। আমার এই অ্যাকাউন্টটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে $100 দিয়ে আমি 1000 কাপায় দিছি, আমি 2000 কাপায় দিছি। বেশিরভাগই বাইনারি অপশন ট্রেডিং, বাইনারি অপশন ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং টোটালি ভিন্ন। টাইম ফ্রেমের উপর ট্রেডিং এক ধরনের আর ফরেক্স ট্রেডিংটা টোটালি আলাদা। তো এই যে ট্রেডগুলো হয়ে থাকে, $100 দিয়ে 500 করছি, $100 দিয়ে 2000-5000 করছি, এগুলো টোটালি রিক্স। এবং যারা আপনারা যারা দেখতেছেন এই সব জিনিস, এইভাবে হচ্ছে আপনারা লোভে পড়েন, আইসা করেন কি ট্রেডিং শুরু করেন, না যাই না না বুঝে উপরে গেলে ভাই নিচে গেলে সেল, অমক ভাই করছে তাহলে আমি পারবো না কেন, এরকম চিন্তাভাবনা আপনারা করতেছেন। করতে করতে অ্যাকাউন্টটারে জিরো করে ফেলান, একটা দুইটা প্রফিট আসতে পারে, তৃতীয় বা চতুর্থ এন্ট্রি যেগুলো আসে সেগুলো জিরো আসে। সবার দক্ষতা একরকমের না, কোথা থেকে এন্ট্রি দিতে হবে না দিতে হবে সেগুলো কিন্তু সবাই বুঝে না। তো এই অ্যাকাউন্টটা শো করানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই, এরকমের যদি আপনারা পোর্টফোলিও দেয়, পোর্টফোলিও তো দেখতেই পারবেন না, এরকমের যদি আপনারা ভিডিও দেখেন বা স্ক্রিনশট দেখেন, এইতে পাগল হইয়া ল্যাংড়া হইয়া চিন্তা ভাবনা করবেন না যে আমি ও ঢালি $200 $500, আমি ওইভাবে ট্রেড করব, এত লটেদের ট্রেড দেবো, আনলিমিটেড লেভারেজ নিব, এরপরে আমি কোটিপতি হয়ে যাবো বা আমার প্রতিদিন আমার 500-1000 ইনকাম হবে। এই ধারণা মাথা থেকে ঝাইরা ফেলায় দেন। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে এইটা করা। আর এই রকমের পর্যায়ে পৌঁছাইতে 12-13-14-15 বছরের পরও আপনি পারবেন কিনা সন্দেহ আছে, তবে আপনার যদি সেরকমের দক্ষতা হয়ে যায় তখন আপনি পারবেন, কিন্তু সেটা সময় সাপেক্ষে এবং মার্কেট বুঝতে হবে তারপরে। ওই হুট করে আসলেন, 1-2 বছর প্র্যাকটিস করলেন, ডেমোতে প্র্যাকটিস করলেন, অমক ভাই করছে, তমক ভাই করছে, অমকে সিগনাল নিচ্ছি, তমকে নিচ্ছি, বড় আকারের লট দিচ্ছেন, এভাবে দিয়ে এভাবে জীবনেও করতে পারবেন না। হয়তো বা সাময়িক সময়ের জন্য আপনার একটা প্রফিট আসবে, সাময়িক সময়ের জন্য, বাট ওভারঅল আপনি দেখবেন আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাচ্ছে, আপনি লসে পড়তেছেন। সো এই ধরনের রিস্ক কখনোই নিবেন না। আমি জাস্ট আপনাদের এটাও আমি শেয়ার করতাম না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটাই করা। কারণ আমি এখন ধরেন টুকটাক করে এইভাবে করতে পারি বা সেরকমের একটা রিক্স নেওয়ার মতন ক্যাপাবিলিটি চলে আসছে, কিন্তু আপনার তো সেটা না। আপনার $100, $50, $100, $200, এটা কিন্তু আপনার একটা ক্যাপিটাল, এটাই আপনার সম্বল। তাইলে এটা থেকে আপনার ট্রেডিং পদ্ধতিটা আপনার জানতে হবে,
কত লটে কিভাবে মানি ম্যানেজমেন্ট করে কোথা থেকে কিভাবে ট্রেড ট্রেড দিবেন, এগুলো আপনার নিজের বুঝতে হবে। আপনি ওই সিগনাল দেখেই মাইরে দিলেন বড় লটে, মানি ম্যানেজমেন্ট ফলো করলেন না, বা এই যে $200 $1 দিয়ে ট্রেড দেওয়া হয়েছে এরকমের মাইরে দিলেন, এইভাবে ট্রেড আসলে হয় না, এগুলো কিছুটা গেমলিং টাইপের হয়ে যায়। সো এই বিষয়টা শেয়ার করা একটাই উদ্দেশ্য, এইসব লোভনীয় স্ক্রিনশট লোভনীয় ভিডিও দেখা না যায় না না বুঝা ঝাঁপাইয়া পড়বেন না, আগে জানেন বুঝেন শিখেন, তারপরে হচ্ছে এইসব মার্কেটে এন্ট্রি নেন বা এখানে ইনভেস্টমেন্ট করেন, তার আগ অব্দি না। আর আমার এই পুরো যে সিস্টেমটা আপনারা দেখাইছি এটা টোটালি একটা রিস্ক সিস্টেম, ওকে, রাশ ট্রেডিং সোজা কথা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।